এবার একসঙ্গে রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখণ্ডে। নিশ্চয় শুনে অবাক হচ্ছেন, ভাবছেন এও কি সম্ভব। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুশান্তের মৃত্যু মামলা একাধিকবার শিরোনাম কেড়েছেন রিয়া ও অঙ্কিতা। মুখোমুখি হতে চলেছেন সুশান্তের দুই বান্ধবী, থাকবেন এক ছাদের তলায় একসঙ্গে এক ঘরে। বিষয়টা ঠিক কি, কেনই বা তারা একসঙ্গে থাকবার জন্য সম্মতি দিলেন? সুশান্তের আকস্মিক মৃত্যুর পর অঙ্কিতা একাধিকবার আঙুল তুলেছেন রিয়ার দিকে, এমনকি বহুবার এড়িয়ে গিয়েছেন। তবে এবার এমন কি হলো, বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে এবছর বিগ বস সিজন 15-এ যোগ দিতে চলেছেন এই দুই অভিনেত্রী। শোনা যাচ্ছে চ্যানেলের তরফ থেকে অফার করা হয়েছে সুশান্ত কাণ্ডে বিতর্কিত নাম রিয়া চক্রবর্তীকে, এবং এরপর নাকি অফার করা হতে চলেছে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডেকে। এবং এই দুই অভিনেত্রীর সম্মতি জানালেই বিগ বস সিজন 15-এ আমরা তাদের দুজনকে একসঙ্গে এক ছাদের তলায় দেখতে পাব। সুশান্তের আকস্মিক মৃত্যুর পর অঙ্কিতা লোখণ্ডে রিয়া চক্রবর্তীর প্রতি একাধিক প্রশ্ন করেছিলেন, একাধিকবার অভিযোগ তুলেছিলেন রিয়ার প্রতি। এবং এই দুই অভিনেত্রী বিগ বস সিজন 15-এ একসঙ্গে যোগ দিলে তাতে যে কন্ট্রোভার্সি সৃষ্টি হবে সে বিষয়ে কারোর দ্বিমত নেই। হয়তো সেই বিতর্ক সুশান্ত মৃত্যু মামলাকে নয়া মোড় দেখাতে পারে। এমনিতেই বিগ বস কন্ট্রোভার্সির জন্য বিখ্যাত, আর এবার যদি রিয়া ও অঙ্কিতা দুই অভিনেত্রী সম্মত হন, তাহলে নিঃসন্দেহে বিগ বসের এবারের সিজনের টিআরপি সব রেকর্ড ভাঙবে। এবার দেখার পালা এই দুই অভিনেত্রী কি বলেন। আপনারাও কি এই দুই অভিনেত্রীকে বিগ বস সিজন 15-এ দেখতে চান? কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না। এবং বলিউডের সব লেটেস্ট আপডেটস ও নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.